করোনার সংক্রমণ দেশে আবারও ভীতি ছড়াচ্ছে। জেলা শহরের তুলনায় মহানগরে সংক্রমণের মাত্রা বেশি। এরইমধ্যে রাজধানীতে সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। এর আগে 25 ফেব্রুয়ারির পর প্রায় 4 মাস এ হার ছিল 5% নিচে। চিকিৎসকেরা বলছেন ভ্যাকসিনের কারণে মৃত্যু কম হলেও শনাক্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। নমুনা সংগ্রহের কেন্দ্রগুলোতেও গত এক সপ্তাহে চাপ বেড়েছে কয়েক গুণ। গত সপ্তাহ থেকে রোগী আস্তে আস্তে রোগীর সংখ্যা বাড়ছে, আউটডোরের রোগীর সংখ্যা বাড়ছে এবং স্যাম্পল কালেকশন আপনারা জানেন যে গত যে ঢেউ আবার হচ্ছে ভাড়ার একটা সম্ভাবনা আছে। নতুন ঢেউ শুরু হয়েছে জানিয়ে দ্রুত এলাকা ভিত্তিক রোগী চিহ্নিত করার পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এই যে সংক্রমণ যেটা হচ্ছে এটাকে আমাদের লোকালাইজ করে ফেলা, মানে তার মধ্যে এটাকে যেখানে যে অবস্থায় যেখানে আমরা যেটা আটকে ফেলতে পারি, ছড়তে না দিই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা মানে স্বস্তির বিষয় হবে। শনাক্তের 5% উপরে চলে গেলে এটা নতুন ঢেউ, এবং এটা নতুন ঢেউ এসে গেছে, এটা তৃতীয় ঢেউ। এই ঢেউ কতটা মারাত্মক হয়ে উঠবে তা এখনই বলা না গেলেও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এক বছর পর টিকার কার্যকারিতা শেষ হয়ে যেতে পারে বলেও জানান এই বিশেষজ্ঞ। ভ্যাকসিনেরও একটা সময়সীমা আছে, যেমন এটা নানান ভাবে পরীক্ষাগুলো দেখা গেছে ভ্যাকসিন 6 মাস থেকে 1 বছর আমাকে প্রতিরোধ করতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।